ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে সবুজ দেশ নিউজ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার দুপুরে কালীগঞ্জের নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ঝিনাইদহ তিন আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। উদ্বোধনী খেলায় অংশ নেয় কালীগঞ্জ প্রেস ক্লাব বনাম কোট চাঁদপুর প্রেস ক্লাব। নির্ধারিত 40 মিনিটের খেলায় কোট চাঁদপুরকে 2-1 গোলে পরাজিত করে কালীগঞ্জ। প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় মুখোমুখি হয় ঝিনাইদহ প্রেস ক্লাব ও মহেশপুর প্রেস ক্লাব। 2-0 গোলে ফাইনালে ওঠে মহেশপুর প্রেস ক্লাব। বিকেলে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা। শত শত দর্শক উপভোগ করে কলম যোদ্ধাদের ফুটবলের কেরামতি। প্রথমার্ধে কোনো পক্ষই গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে 6 মিনিটের মাথায় ডি বক্সের মধ্যে হ্যান্ডবল হওয়ায় পেনাল্টিতে গোল দিয়ে শিরোপা অর্জন করে কালীগঞ্জ প্রেস ক্লাব। খেলা শেষে সন্ধ্যায় বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।